কষ্ট দেওয়া মানুষগুলো এমনই যে বিষ দিয়ে বলবে খেতে হবে, আর বিষ খাওয়ার পর বলবে তোমাকে বাঁচতেই হবে। অন্যের ক্ষতি বা তার জন্য যে গর্ত করছেন গভীরতা একটু কম করবেন, কারণ সেই গর্তে আপনাকেও একদিন পড়তে হতে পারে। সম্মান আর ভয় কখনো এক হতে পারে না, মানুষের অন্তরে সম্মানের স্থান করে নেওয়া উচিত। ভয় তো মানুষ কুকুরকেও পায়। দুনিয়ার জীবনে যা পাওয়ার জন্য এত আকুলতা, এত অস্থিরতা, সেটা যদি আমরা পেয়ে যাই সেই প্রাপ্তি পূর্ণতা দিবে তার কোনো নিশ্চয়তা নেই। একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায় তখন অন্যজনের ভালোবাসাও ক্লান্ত হয়ে পড়ে। সমস্যা বোঝার কেউ নেই, সবাই একে অপরের দোষ দিতেই ব্যস্ত। দায়িত্ব কাঁধে নেওয়া ছেলেগুলোই সর্বক্ষেত্রে মূল্যহীন। যে হারাবার সে হারাবেই, মাঝখানে আপনার জীবনটাকে এলোমেলো করে দিয়ে যাবে। কাউকে শূন্য ভেবে অবহেলা করো না, প্রতিটি কাজ শুরু হয় শূন্য থেকেই, ধাপে ধাপে তা পূর্ণতা পায়। এই কেমন দুনিয়া, একা একা কাঁদলে কোনো দোষ নেই, কিন্তু একা একা হাসলে পাগল। জীবন অনেকটা হেডফোনের মতো, এটার তারে প্যাঁচ লাগবেই, ধৈর্য ধরে খুলে ব্যবহার করতে পারলে জীবন সহজ। স্ত্রীর কথা মতো চললে কি হয় জানেন? ভালো থাকতে চান, স্ত্রীর কথা শুনুন, তার সঙ্গে সময় কাটান। নিজের হৃদয় ও হৃদযন্ত্রকে সুস্থ রাখার মোক্ষম দাওয়ায় জীবন সঙ্গীর সঙ্গে কথা বলা। গবেষকদের পরামর্শ হচ্ছে সময় বের করে নিয়ে স্ত্রীর সঙ্গে কথা বলুন। অফিস থেকে ফিরে ক্লান্ত হয়ে পড়লেও, কিন্তু অবসন্ন হয়ে বিছানায় যেতে মন ছটফট করলেও স্ত্রীর সঙ্গে সময় কাটান, ইতিবাচক আলোচনা করুন। স্ত্রীর সঙ্গে কথাবার্তা আপনার হৃদযন্ত্রকে সুস্থতা নিশ্চিত করবে। মার্কিন গবেষকেরা সাম্প্রতিক এক গবেষণায় দেখেছেন যে সঙ্গে সঙ্গে ইতিবাচক কথাবার্তায় হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি অনেক কমে যায়। কারো হাসি দেখে আমার কষ্ট লাগতেই পারে, কিন্তু আমি যেন কারো কষ্ট দেখে না হাসি। একজন শিশু, একজন শিক্ষক, একটি পেন এবং একটি বই পৃথিবীটাকে বদলে দিতে পারে। কথা ব্যক্তিত্বের পরিচয় বহন করে। আমরা অনেকেই সুন্দর করে কথা বলা তো দূরের কথা, কোথায় কি বলতে হবে সেটাই ঠিকমতো জানি না। মিথ্যে জিতে যায় ঠিকই, তবে বুনে যায় পতনের চারা। সত্যটা হেরে গেলেও একদিন দেবেই মাথা চারা। তোমাকে ভাঙতে চাওয়া মানুষের সংখ্যা কখনোই কমবে না, তুমি বরং নিজেকে গড়তে শেখো। শিশুদেরকে ধনী হতে শেখাবেন না, তাদেরকে সুখী হতে শেখান, তাহলে সে বড় হয়ে কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে। যদি আপনি এমন একজন মানুষের অপেক্ষায় থাকেন যে আপনার সকল সমস্যার সমাধান করে দিবে, তাহলে নিজে একটু আয়নার সামনে দাঁড়ান, সকল সমস্যার সমাধান করার মানুষটিকে পেয়ে যাবেন। অনেক কথায় আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবু এমন ভান করি যেন কোনো ব্যথায় আমরা পাইনি। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও, যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে। মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি, কাউকে বোঝানো যায় না, বললেও অশান্তি কমে না। মানুষ শুধু ব্যথায় না, কথায়ও মরে। কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে। যে কোনো অবস্থায় যখন তুমি শান্ত থাকা শিখবে তখন বুঝবে তোমাকে কোনো বাধায় আর থামাতে পারবে না। বন্ধুত্ব করার মতো যোগ্যগুলো পাওয়া না গেলে একা থাকো, তবু অযোগ্যদের সাথে বন্ধুত্ব করা উচিত নয়। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। মানুষ বড় আশ্চর্যজনক ও বোকা, সে বর্তমানকে ধ্বংস করে ভবিষ্যতের কথা চিন্তা করে, আর ভবিষ্যতে কাঁদে অতীতের কথা স্মরণ করে। একদিন আমার সব ছিল, আজ আমি ছাড়া আমার কেউ নেই।
সময় কাহার জন্য অপেক্ষা করে না। ঠিক তেমনি সুখ আর দুঃখের মাঝে মানুষের জীবন অতিবাহিত হয়। তবে এ কথা সত্যি যে সুখ এবং দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। অপেক্ষা এবং আশায় আমাদের ভালো থাকার একমাত্র পন্থা।